বুঝলি? আমার কিছুই মাথায় ঢুকলো না। সেটাই তো স্বাভাবিক। তুই থামবি? দেখ, সারাদিন যদি মাথার মধ্যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ঘুরে তাহলে বুঝবি কিভাবে? ভালো হবে না কিন্তু। কি রে, তোরা কি সারাক্ষণ ঝগড়া করবি? দিবা, তুই কিছু বলছিস না যে? আচ্ছা দেখ, আমি একটা জিনিস দেখছি, এই ছবিটা, এই এই ছবিটাকে লক্ষ্য কর ভালো করে দেখ। এই ছবিটার মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে আছে। প্রশ্ন? তুই আমার মধ্যে প্রশ্ন কোথা থেকে পেলি? দেখ, যে কোনো ছবিতে একটা ইনার মিনিং থাকে, তা তোর যা মাথা, এই মাথা নিয়ে তুই কি করে আর্টিস্ট হবি সেটা তো আমার মাথায় ঢুকছে না। না রে, ভালো করে দেখ, দেখ ছবিটার মধ্যে প্রাণ রয়েছে। এই ভদ্রলোকের আঁকা না আমি অনেক অয়েল পেন্টিং দেখেছি, কিন্তু এই ছবিটাতে স্পেশালি তুলিটা একটু অন্যভাবে কাজ করেছে, একটা ম্যাজিক আছে এটার মধ্যে। সত্যি বলতে কি জানিস তো, এই ভদ্রলোকের সমস্ত কাজ দেখতে দেখতে না আমি ভদ্রলোকের ভক্ত হয়ে গেছি। আমিও তাই না? জানিস, শুনেছি পার্থ প্রতিম আর ছবি আঁকেন না, এমনকি ওনার খবরও কেউ পায় না। আমার কাকা ওনার কিছু ছবির জন্য ওনাকে খোঁজ করতে গেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সেটাই তো আমারও প্রশ্ন রে, কেনই বা উনি আর কোনো ছবি আঁকলেন না, কেনই বা ওনার কোনো খোঁজ পাওয়া যায় না এত বড় একজন আর্টিস্ট। আচ্ছা তোরা শুধু বকবকি করবি, আমার চায় তৃষ্ণা পেয়েছে, আমি যাচ্ছি, তোরা কি যাবি? চল এসো। আজকের ক্লাস কেমন হলো স্যার? দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে আজকের ক্লাস স্যার। আমি পার্থ প্রতিম স্যারের, মানে আমার না ওনার পেইন্টিং এর প্রতি আগ্রহটা আরো বেড়ে গেছে। পার্থ খুব ইন্টেলিজেন্ট এবং খুব প্রতিভাবান মানুষ, কিন্তু একধারে ভীষণ খ্যাপাটে। তা তোমার এক্সিবিশনের কি খবর? স্যার এক্সিবিশনের প্রস্তুতি হয়ে গেছে, আমি আসলে আমার ওই ইনভিটেশন কার্ডটা ছাপাতে দেব। তো সমস্যা কোথায়? না স্যার, আমি আসলে ভাবছিলাম যদি পার্থ প্রতিম স্যারকে দিয়ে ওপেনিংটা করানো যায়। এটা কিভাবে সম্ভব? স্যার এই তো আপনি বললেন, আপনি ওনাকে চেনেন, ছোটবেলায় মানে বন্ধু ছিল, একবার দেখুন না চেষ্টা করে যদি কিছু করা যায়। অনেকদিন ধরেই জনসম্মুখের আড়ালে থাকে, আমার সঙ্গে একদম যোগাযোগ নাই বলতে পারো। স্যার প্রয়োজনে না হয় আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো, আসলে আমি ওনার খুব বড় ফ্যান, আমি ঠিক রাজি করিয়ে নেব। আমি জানি না সে আমাকে কতটা সময় দেবে বা আদৌ তার সঙ্গে দেখা করা সম্ভব হবে কিনা, আমি জানি না। তবু স্যার আপনি চাইলে হবে, আপনি প্লিজ ব্যবস্থাটা করে দিন। বলছো যখন বলে দেখতে পারি, তবে আমি শিওর না। তাহলে স্যার আমি ওর কাছে যাব, গিয়ে ওর সমস্ত ছবির গল্প জানতে চাইব, স্পেশালি অনাহিতা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার বলুন। কনগ্রাচুলেশনস দীপা, তোমার আশা পূর্ণ হতে চলেছে, পার্থ রাজি হয়েছে। সত্যি বলছেন স্যার? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না। ইটস ওকে,
তবে খুব সাবধানে ওকে হ্যান্ডেল করো, বেশি পাজল করে ফেললে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না স্যার, সেই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওদিকটা আমি ঠিক সামলে নেব। অ্যাড্রেসটা লিখে নাও। ঠিক আছে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। দাদা ঝালং যাবেন? ঝালং তো যাবেন আর কি, তাহলে একটু এগিয়ে দিন। হ্যাঁ একটু এগিয়ে দিন। হ্যাঁ যদি আগে কোথাও গিয়ে কিছু দেখতে পারেন পাঠিয়ে দিবেন। না ২০০।
দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান বাবু একটা। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। যাবেন দাদা ঝালং বিন্দু? ছেড়ে দেবেন তো? এক মিনিট দাঁড়ান, ব্যাগটা এখানে রাখছি। দাঁড়া, এই যে জামা। হ্যাঁ যাচ্ছি না, অনেকটা এগিয়ে এসেছি, আমার মনে হয় আর আধ ঘন্টা 45 মিনিটে পৌঁছে যাব। খুব সুন্দর জায়গা স্যার, এত সুন্দর জায়গা একজন মানুষ এসে থাকলে তার তো ভালো লাগবেই। কিন্তু স্যার আপনাকে একটা কথা বলার ছিল, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি সন্ধেবেলা। হ্যাঁ ঠিক আছে, রাখছি। Watermelon, 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 papaya, 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 little little lychee, little little lychee, little little lychee, little little lychee, fruit salad, fruit salad,
fruit salad. Fruit salad. Watermelon. 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 Papaya. 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 Little little lychee. Little little lychee. Little little lychee. Little little lychee. Fruit salad. Fruit salad. Fruit salad. স্যার একদিন ম্যাডাম আসছে আপনাকে দেখা করতে। ও বসতে বলো আর শোনো ওকে একটু চা কফি দাও। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। রফিক স্যার রাস্তাটা বুঝিয়ে দিয়েছিলেন। না রফিক এখানে অনেকদিন আসেনি তো তাই একটু টেন্স ছিলাম। তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি ঘুরে আসছি। ওকে স্যার। জায়গা
আমি আপনার রণাহিতা পেইন্টিং এর কথা খুব শুনেছি। রাদার অনেক পড়েওছি কাগজে বিভিন্ন আর্টিকেল। স্যার আপনাকে তো অমৃতা শেরগিলের সঙ্গে তুলনা করা হয়, মানে আপনার পেইন্টিং। আমি কিন্তু আপনার খুব বড় ফ্যান। আপনার কাজের ব্যাপকতা আমি একটু হলেও বুঝতে পারি বলে মনে হয়। স্যার আমার কেন জানি না মনে হয় এই সমস্ত ছবির মধ্যে অনাহিতা ছবির পেছনে একটা গল্প লুকিয়ে আছে। আমায় একটু বলবেন, আমি আমি সত্যি শুনতে চাই। সেটা ছিল কোনো একটা নভেম্বর মাস, শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছিলাম, মাথায় কোনো ছবি আঁকার প্লট আসছিল না, তাই পাহাড়ে এলাম ছবি আঁকতে। এই জঙ্গল পাহাড় সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। অনেকদিন ধরে ভাবছি একটা ছবি আঁকবো, কিন্তু তেমন তেমন মডেলই খুঁজে পাচ্ছি না। আমার নেক্সট পোর্ট্রেটের জন্য একজন কাউকে খুঁজছি। অনেক কেমন ধরনের মেয়ে চাইছো তুমি? অনেক হাসিখুশি, প্রাণবন্ত, মানে এক কথায় চপলা নারী। রাইট, তোমাদেরটা কেউ আছে এরকম? ঠিক, আমাকে একটু ভাবতে দাও। ও হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে এদিকটা নিয়ে চলি, দেখা হলে হতেও পারে। আমি এখানে দাঁড়াই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটো বেডরুম তো, হ্যাঁ ডাবল বেডরুম, চারজন আসছে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। কেমন আছো? ভালো। এ কি একা নাকি? না না, আমার এক বন্ধু আছে। ও আচ্ছা, চলো তোমাকে পরিচয় করি। হ্যাঁ নিশ্চয়ই। মিস্টার পার্থপ্রতিম চৌধুরী, বড় আর্টিস্ট। আর তোমাকে একটা চপলা নারীর কথা বলেছিলাম না, এই সেই মিস অনাহিতা, এই রিসোর্টের মালিক। বদরুল ভাই তুমি পারো? হাই, আমি অনাহিতা অনন্যা। আমি পার্থপ্রতিম চৌধুরী, আর্টিস্ট। আমি থিঙ্কার, ঘুরে ঘুরে বেড়াই,
যখন সময় পাই চিন্তা করি আর এই রিসর্টটা খেয়াল রাখি। ও কিন্তু খুব বড় আর্টিস্ট। ও আচ্ছা। ইন্টারেস্টিং। এই শহরে ভাবনা পেশার লোক কখনো দেখিনি। ভেরি নাইস টু মিট ইউ ম্যাম। সেম হিয়ার। কফি না চা কি বলবো? যদি আপনি পারমিশন দেন তাহলে আমাদের এখানে স্পেশাল রেসিপিতে তৈরি করা স্পেশাল কফি খাওয়াতে পারি, চলবে? নিশ্চয়ই। থ্যাংক ইউ। বসুন না আপনারা, আমি আসছি। সমীর, এই দু মাস হল আমি দেশে ফিরেছি। আসলে আমি সব জায়গায় ঠিক খাপ খাওয়াতে পারি না। কেমন জানি মনে হয় সবাই খুব ভান করছে, তাই নিজেকে একটু গুটিয়ে রাখি। এই দেখুন কেমন আমি বকবক করে যাচ্ছি, আপনি চুপ করে আছেন। আমার কোনো গল্প নেই, আমি একা মানুষ, ছবি একা। আর সময় পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে। একটা কথা বলা খুব জরুরি, এই আপনি আপনি সম্বোধনটা না আমি বেশিক্ষণ নিতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। তাই আপনার অনুমতি নিয়ে যদি আমরা আপনি থেকে তুমিতে চলে আসি ভালো হয় না? হ্যাঁ, আপনি আমায় আপনি বলে ডাকতেই পারেন। আমি কিন্তু ছবির কিচ্ছু বুঝি না। আমার মতে যারা ছবি আঁকে তারা অন্য জগতের, তাদের জগৎটাই কমপ্লিটলি আলাদা, চিন্তা শক্তিটাই আলাদা, তারা স্রষ্টার মতো একা। তুমি কিন্তু চাইলে চলে আসতে পারো। গ্রেট, আমার তোমার কাছ থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হলো কিভাবে ছবি দেখতে হয়। এই সম্পর্কে সবাই একটু উদাসীন থাকে। তোমার ফার্স্ট টাচ হলো জন বার্জার দ্য ওয়েভ সিনটা দেখে নেবে। ইউটিউবে পাবে একটা লেকচার। ও গড, আই হেট একাডেমিক্স। আচ্ছা তুমিও তো মাস্টার, তুমি বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ডিল ডিল। তোমার মতো গুণী ব্যক্তি আমার গান শুনলে আমি ধন্য হব জানাব। তাহলে চলো দুজন দুজনকে ধন্য করি, চলো। অন্য কারোর নাম্বার আছে কি? এভরিথিং ইজ রেডি না? তুমি ওই কেকটা বেক হয়ে গেলে এখানে সার্ভ করে দেবে। আপনারা এনজয় করছেন তো?
I'm really sorry, 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 sorry. খুব দেরি হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করছ তাই না? না না, বেশিক্ষণ না। এ কি? শুধু কফি? দাঁড়াও, সঙ্গে কিছু খেতে হবে তো। এই সমীর, কি খাবে বলো? দরকার নেই, দরকার নেই। ফাইন। কিছু খাবে না? না। তাহলে বলো, হঠাৎ করে জরুরি তলব কিসের? তোমাকে আমার বাংলোতে যেতে হবে। তোমার সঙ্গে তোমার বাংলোয়? কি গল্প মশাই? ভয় পেও না মেয়ে। ভয়? অনাহিতা, অনাহিতা ভয় পাবে? শোনো, আমি যখন ইউরোপে স্ট্রাগল করছিলাম না, তখন ড্রাগ বিজনেসে জড়িয়ে পড়েছিলাম, বুঝতে পেরেছো? তুমি ভাবতেও পারবে না, মানে ইউ ক্যান্ট ইভেন ইমাজিন হোয়াট আই ওয়েন্ট থ্রু। কিসের মধ্যে কি বলছো তুমি? আমি বলছি তোমাকে আমার বাংলোতে যেতে, তুমি তোমার সাহসিকতার গল্প ফাটছো। আরে কথা বলো পার্থ। আমার না, আমার একটা স্বপ্ন আছে। আমি একটা ছেলের প্রেমে পড়বো, সে আমার একটা নিউড ছবি এঁকে দেবে। Yes, I'm crazy, I know. দেখো, প্রেমে পড়া তো হচ্ছে না, তাহলে নিউড ছবিটাই এলে তুমি এঁকে দাও। এই জন্যই তো তোমাকে আমার বাংলোতে ডেকেছি। কি? তুমি আমায় তোমার বাংলোয় ডাকছো আমার নিউড ছবি আঁকার জন্য? তোমার লজ্জাও করে না? তোমার মুখে একটা লুকানো ছবি আছে, আমি সেটা আঁকতে চাই। বলতে পারো ইনডিসেন্ট প্রপোজাল? না, হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা তোমার সঙ্গে বসে থাকা সম্ভব নয়, ইটস মোস্ট বোরিং থিং। শোনার কাজ করা যায়, আমার এক বান্ধবী আছে লারা, তুমি তাকে নিয়ে, মানে শি উইল বি পারফেক্ট ফর ইওর মডেলিং থিং। আমার কাছে ওর নাম্বার আছে, আমি ফোন করছি। দাঁড়াও। দরকার নেই। কেন দরকার নেই? তুমি একটা পাগল। আমি জানি আমি পাগল, এতে নতুন কি? তুমি পেস্ট্রি খাবে কিনা বলো, আমি পড়ি। না না, আমি নিজের হাতে বেক করছি। তুমি একটা পাগল। আরে আরে, তুমি আমার ছবি কেন আঁকতে চাও? আমি মনে করি তোমার ছবি আঁকতে চাই আমি নিজের সাথে একটা বোঝাপড়া করার জন্য। এখন পর্যন্ত যতগুলো পোর্ট্রেট এঁকেছি কোনোটাই আমাকে তুষ্ট করতে পারবে। তুমি আমার ছবি এঁকে আরো ডিপ্রেসড হয়ে পড়বে। আমি সেটাই ট্রাই করতে চাই। আমি রাজি, তবে তবে কি? আমিও তোমার একটা ছবি আঁকতে চাই। সেখানে একটা শর্ত আছে আমার। কি শর্ত? তোমায় আমি নারী রূপে আঁকতে চাই। তুমি ড্যানিশ ফিল্মের সিনেমাটার কথা বলছো? ঠিক তাই। তুমি তখন বুঝবে নারীর বেদনা। মনে আছে সেই বিখ্যাত লাইন বনমালীর কথা? জানো, আমি একজন পুরুষকে নারী রূপে আঁকতে চাই। তোমরা পুরুষরা বহু কাল ধরে আমাদের কঙ্কাল মাংস এঁকেছো, কিন্তু আত্মাটাকে কেউ ধরতে পারে। আচ্ছা, তোমার ছবি আঁকতে গিয়ে কিন্তু আমি তোমার প্রেমে হাবুডুবু খাবো, তখন আমায় উদ্ধার করবে কে? তুমি আসলে খুব কিউট। আমি লাইফ জ্যাকেট এনে রেখেছি, তুমি ডুবে মরবে না। মরলেও অনেকে ডুবে না জানো, আর ডুবলেও অনেকে মরে না। যেমন প্রেমে মরা। খেয়ালই করো না, কাল থেকে তোমার সিটিং, প্লিজ না করো না। আমি কিন্তু বিনা পয়সা তোমার মডেল হতে পারবো না, বুকিং চাই। অ্যাডভান্স কোথায় আমার? চোখ বন্ধ করো। আচ্ছা দাও, চোখ বন্ধ রাখো। চলো, আমার ছবি আঁকার জন্য আমাকেই সামনে বসে থাকতে হবে? আমার কোনো ছবি থেকে ছবি টেকে নেওয়া যায় না? না যায় না, ছবি তো দ্বিমাত্রিক,
আর তুমি তো ত্রিমাত্রিক। ছবি দেখলে ছবি আঁকলে একটা মাত্রা কম পড়ে যাবে না? শুধুমাত্র একটা মাত্রা কম হয়ে যাবে সেটা আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারছি না, কারণ তোমার সকল মাত্রা তো আমার অজানা। আমার কি মনে হয় জানো, এই যে তুমি আমার ছবি আঁকছো সেটা পুরোটাই নকল। তুমি আমার ভঙ্গি ধরছো, আকৃতি আঁকছো, কিন্তু আমার শব্দগুলো, আমার যন্ত্রণাগুলো কি ধরতে পারছো? বাহ, দারুণ বলেছো তো, এভাবে তো কখনো ভাবিনি। শব্দ ধরবো কিভাবে? যন্ত্রণা, ইনার পেইন, ট্রু বাট ফ্যাক্ট। কিন্তু এই যে তোমার যন্ত্রণা আমি ধরতে পারছি না, তার আকৃতিটা আমার ছবির মধ্যে আছে। মানে তোমার অস্থিরতা যখন এই ছবিতে ফুটে উঠবে, তখনই আমার ছবিটা ছবি হয়ে উঠবে। মানে একটা অনুভূতি, গভীর শব্দ, ছবির মধ্যে লুকিয়ে থাকে, যা সহজে দেখাও যায় না, পাওয়া যায় না। বহুমাত্রিক, আমি কি তোমার ছবিতে অমর হয়ে যাচ্ছি? কি তুমি নিজেই ধন্য হচ্ছ? আমার তুলিতে তোমার মুখের রেখা ফুটে উঠছে। রেখারা ধন্য হচ্ছে নাকি প্যালেটের বর্ণহীন রং, কে জানে। শেষ? হুম, দেখতে পারি একবার? শেষ হয়নি তো এখনো। না, আমি একবার দেখতে চাই, প্লিজ প্লিজ। মনে এক্ষুনি এইভাবে বসে আছি, পিঠে ব্যথা হয়ে গেল। ও মা, দেখি দেখি। তোমার যন্ত্রণা দেখতে পাচ্ছ? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষ করো। অনেক রাত হলো, ঘুমোতে যাও, বরং কাল কথা হবে। আমার কিন্তু বেশ লাগছিল স্যার, আমি আরো শুনতে চাই। তুমি বলেছিলে তোমার পেইন্টিং গুলো আমাকে দেখাবে। আপনি দেখবেন স্যার? কেন দেখবো না, আমি নিয়ে আসি।
মিনিট। কাজটা নিয়েও আমিও বেশ আশাবাদী, আমি বেশ সেলিব্রেট করে করছি কাজটা, দেখি কি হয়। জানতে পারি এই মডেল কি বাংলাদেশি? হ্যাঁ, বাঙালি। এই পোর্ট্রেটটা আমরা একটা এক্সিবিশনের জন্য সিলেক্ট করতে চাই, আই মিন সামনের মাসের 3 তারিখে ফ্রান্সের কানে একটা বিগ শো আছে, ওয়ার্ল্ড কন্টেম্পোরারি মাস্টারদের কাজ থাকবে সেখানে। আমরা বাংলাদেশ থেকে 2টো কাজ পাঠানোর অফার পেয়েছি, আপনি রাজি থাকলে এই কাজটাই পাঠাতে চাই। ও, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি। আর তাই যদি হয় আমার নেক্সট কাজগুলির জন্য যেগুলো আপনাদের সাথে করার কথা, আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেবো, অ্যাটলিস্ট 20%। ওকে, আমরা পেপার্স রেডি করছি, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, আমরা সাইন করে ফেলি আর কিছু অ্যাডভান্স রেডি করে রাখছি। শিওর, শিওর। হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? কোথায় থাকি এই সময়? কাজে আছি। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ওকে। একটা নিউজ আছে। রিয়েলি? কোন অ্যাওয়ার্ড পাচ্ছ নাকি? অ্যাওয়ার্ডের চেয়ে তো বড় কিছু। সেই সম্ভাবনা ক্ষীণতর। তোমার ছবি লুভারে। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না, সত্যি। আমার একা তোমার একটা ছবি ডামি, যেটা হুবহু তোমার ছবিটার মতো দেখতে। আমার একটা ক্লায়েন্টকে আমি একটা ফেস্টিভ্যালের জন্য মেইল করেছিলাম, ওরা আমাকে রিকনফার্ম করলো, বললো তাড়াতাড়ি ফিরে যেতে সব ফর্মালিটি কমপ্লিট করার জন্য। অবিশ্বাস্য। একটা ব্যাপার খেয়াল করেছো? কি? তোমার মুখটা দেখার পরে আমার মনে হয়েছে সেখানে একটা অসাধারণ ছবি লুকিয়ে আছে। আমি সেই ছবিটাই আঁকতে চেয়েছি। হ্যালো, আমি অনাহিতা। সরি, অনেক রাতে ফোন করে ফেললাম। 10 মিনিট দিতে পারো আমায়? কালকে একবার আসতে পারি তোমার কাছে? এভাবে বলছো কেন অনাহিতা? তুমি অবশ্যই আসবে। আমি কি গাড়ি পাঠাবো? না না, আমি নিজেই আসতে পারবো। ওকে, আসো। গুড নাইট। তুমি যদি তোমার প্রবলেম আমাকে না বলো আমি কি করে বুঝবো? আর পৃথিবীর সব প্রবলেম তো সলভ আছে। আমি জানি, আমি তাই তো তোমার কাছে ছুটে এসেছি। তাছাড়া আমার তো আর অন্য কোনো জায়গায় যাওয়ারও নেই। তোমাকে সব কিছু বলতে চাই বলেই তো এখানে এসেছি, কিন্তু আমি কি করে কথাগুলো বলবো আমার কিছু মাথায় আসছে না।
অনাহিতা তুমি শান্ত হও। আমি প্রেগন্যান্ট 2 মাস। মানে আমি আগে শেষ করি, তারপর তুমি প্রশ্ন করো। সরি, বলো। আমার একটা রিলেশনশিপ ছিল আমার সেই নরওয়েন বন্ধুর সঙ্গে, যার ছবি আমি তোমাকে দেখিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। 6 মাসের রিলেশনশিপ। আসলে কখন এটা বিল্ড করলো সেটাও আমি জানি না। ওই লন্ডনে থাকাকালীন আমি ভীষণ একা হয়ে পড়েছিলাম। শূন্যতা, শুধু শূন্যতা ছিল মনের মধ্যে। আমি দিনের পর দিন ডিপ্রেস থাকতাম, আর তাই ড্রাগস নেওয়া শুরু করেছিলাম। আর সেখানেই স্মিথের সঙ্গে আমার আলাপ। জানো, ও প্রফেশনাল হ্যাকার ছিল। অনেকগুলো আন্তর্জাতিক কেস আছে ওর নামে। রিসেন্টলি ও যে কোম্পানিতে চাকরি করতো সেখান থেকে অনেকগুলো টাকা আত্মসাৎ করে সে পালিয়েছে। তুমি কিভাবে জানলে? আমাকে মেইল করেছে, সরি লিখে পাঠিয়েছে। আসলে বাবা মারা যাওয়ার পরে আমি খুব তাড়াহুড়ো করে এখানে ফিরে আসি, আর তারপর থেকে ওর কোনো ট্রেস পাই না। কিন্তু এখন কি হবে? আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে বাচ্চাকে নষ্ট করে ফেলত। আমিও হয়তো তাই করব। কিন্তু কিন্তু কি পার্থ, তারপর দিন আমি জরুরি ভিত্তিতে ফিরে গেলাম। 2-3 দিন বলতে পারো খুব ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেল। আপনি যোগাযোগ করার চেষ্টা করেননি? 3 দিন পর ফোন করেছিলাম। কি বললেন তিনি? ওকে ফোনে পাইনি, ফোনটা বন্ধ ছিল। তাহলে কি হলো অনাহিতার? তারপর আমি ফিরে এলাম ডোরসে। কাকে চাই? অনাহিতাকে দেখছি না। উনি তো এখন এখানে থাকেন না। থাকেন না মানে? উনি তো রিসোর্টটা বিক্রি করে চলে গেছে। কোনো ঠিকানা? সেটা আমি বলতে পারছি না। এই এতগুলো বছরে কোনো খোঁজ পাননি অনাহিতার? না। আপনার কি মনে হয় স্যার অনাহিতা বেঁচে আছে? অবশ্যই বেঁচে আছে। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে স্যার? আমি ভাগ্য বিশ্বাস করি। আমার নিয়তি একদিন অনাহিতার মুখোমুখি আমাকে দাঁড় করাবে, এটা আমার বিশ্বাস।
তাহলে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন কেন? না স্যার, আমার মনে হয় বিষয়টা ভুলের নয়, বিষয়টা কমপ্লিটলি একটা মোমেন্টাম, সময়, মেবি খারাপ সময়, তাই। না 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 না, একদম তা নয়। কিন্তু স্যার, এই ঘটনায় আপনি এতটাই আঘাত পেলেন যে আপনি আঁকা ছেড়ে দিলেন, আর একটাও ছবি আঁকলেন না তারপর থেকে। আসলে আমি নিজেকে যতটুকু জানি, আমার মধ্যে কিছু দাগ কাটলে আমি সেখান থেকে সহজে বেরোতে পারি না। এক্ষেত্রেও সেটাই ঘটেছে, এটা আমি বোঝাতে পারবো না। একটা প্রশ্ন করতে পারি স্যার? আমি জানি আপনি রাগ করবেন, তবু না করে থাকতে পারছি না। করতে পারো। আপনি অনাহিতাকে ভালোবাসতেন, আপনি উত্তর দিতে না চাইলে কোনো অসুবিধে নেই স্যার, এটা একেবারে আমার ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করে ফেললাম, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, একদম না। তাহলে আমার মনে হয় আজকে এনাফ হয়েছে, টায়ার্ড লাগছে আমার, আমি উঠবো। আই এম রিয়েলি সরি স্যার, আমি হয়তো খুব বিরক্ত করে ফেললাম, কিন্তু আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার। তুমি দেখতে হুবহু অনাহিতার মতো, এবং তাই তোমার এত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। স্যার, আপনার কাছে অনাহিতার কোনো ছবি আছে, মানে আসল ছবি? হ্যাঁ। আমার খুব দেখতে ইচ্ছে করছে। চলো। অনাহিতা, তুমি সত্যি অনাহিতা? আমি অনাহিতা, তোমার চোখে আমার দুটো জন্ম হয়েছে। মানে? আমি মরিনি, লুকিয়েছিলাম। তোমাকে হঠাৎ করে চমকে দেব বলে পার্থ, সেদিন বিপদগ্রস্ত হয়ে তোমার কাছে আমি ছুটে এসেছিলাম, তোমায় বিয়ে করতে চেয়েছিলাম। স্মিত আমায় ঠকিয়েছিল, আমি শুধু চেয়েছিলাম আমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক, আর তার জন্য দরকার ছিল একটা সামাজিক বৈধ সম্পর্ক। আমি আর কিচ্ছু চাইনি, সেদিন যদি তুমি আমার ডাকে সাড়া দিতে আমার সন্তান পৃথিবীর আলো দেখত। আমি জানি তুমি জানতে ও তোমার সন্তান ছিল না, কিন্তু তুমি যদি আমার পাশে এসে দাঁড়াতে তাহলে একটা জীবন বাঁচতো পার্থ, আমার জীবনটা পূর্ণ হতো। অনাহিতা প্লিজ থামো, আমি আমার সারাটা জীবন তোমার পায়ের কাছে রতজন হয়ে থাকব। ম্যাডাম কি ঘুম থেকে উঠেছে? ম্যাডাম সকালে বের হয়েছে, আপনার জন্য চিঠি দিচ্ছে।
আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি যে কারণে আপনার কাছে এসেছিলাম সেটা আমার আর বলা হলো না, আসলে বলতে ইচ্ছে করছে না। আপনার জীবনের এই ঘটনাটা আমার বাকি জীবনের পাথেয় হয়ে থাকবে স্যার। আমি কোনোদিনও এই মহাকাব্যিক প্লটের কথা ভুলতেই পারবো না। জীবন আসলেই অনেক অনেক বড় স্যার। জানেন স্যার, আমার না অনাহিতার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি জানি না স্যার, অনাহিতা কখনো ফিরবে নাকি ও কোনোদিনও ফিরবে না। শুধু এইটুকু কামনা করি আপনি ভালো থাকুন, অন্তত অনাহিতার জন্য।
যেখানে তুমি নেই আছে শূন্যতা অনাহিতা 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 বল। আরে ফোন ধরিস না কেন, কতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি। বল কি হয়েছে, খবরটা শুনেছিস? কি খবর? লুভার মিউজিয়াম থেকে পার্থপ্রতিম চৌধুরীর অনাহিতার ছবিটা চুরি হয়ে গেছে। কি পাগলের মতো কথা বলছিস! তোর যদি বিশ্বাস না হয় তুই এক্ষুনি টিভি অন কর, দেখ সমস্ত নিউজ চ্যানেলে দেখাচ্ছে। কি হলো দীপা, তুমি উঠে এলে যে? না স্যার, আই এম রিয়েলি সরি, এভাবে বেরিয়ে এলাম। স্যার আসলে অনাহিতার ছবিটা চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার আমার খুব কষ্ট হচ্ছে স্যার। স্যার আমি জানি না কেন আমি আমি না অনাহিতার কষ্টটা আমি ফিল করতে পারছি স্যার, আমাকে সেটা তাড়া করে বেড়াচ্ছে। স্যার আমি আজ এই মুহূর্ত থেকে অনাহিতা আমার কাছে আর অচেনা নয়। আমি তোমার অনুভূতি, তোমার ইমোশনসের কথা বুঝতে পারছি, কিন্তু একবার পার্থর কথা ভাবো। এই অনাহিতার জন্য তো সে সব কিছু উৎসর্গ করেছিল, সব কিছু দিয়েছিল। সান্ত্বনা শুধু এই পেন্টিংটাই। সেটাই তো স্যার, অনাহিতাকে উনি বাঁচাতে পারতেন, উনি ওকে ওভাবে ফিরিয়ে দিলেন কেন? দেখো তুমি শুধুমাত্র তোমার দৃষ্টিকোণ দিয়ে ভাবছো। আমি জানি না তুমি এটা মানতে পারছো না কেন। মানছি পার্থ সময় নিয়েছিল, কিন্তু তারপরে তো সে ফিরে এসেছিল।
সেটাই তো প্রবলেম স্যার। দেখো পার্থ তো তখন শুধুমাত্র অনাহিতার ছবি এঁকেছিল তার শিল্পীর সত্তা দিয়ে, তার রং তুলি সব কিছু মিলিয়ে দিয়ে। অনাহিতার চলে যাওয়া পার্থ আবিষ্কার করে অনাহিতার প্রতি তার ভালোবাসার অবস্থান, সে প্রতিদান সে দিয়ে যাচ্ছে। একদম ঠিক সময় পৌঁছে যাস কিন্তু মনে হয়। হ্যাঁ আমি তো পৌঁছে যাবো, কিন্তু আমার টেনশন হচ্ছে সবার কাছে গেস্টটা ঠিক আমি না আসে না। গেস্ট এসে যাবে, তুই জানিস কি কেউ আমাদের কাগজে কেউ খবর দিতে চিঠি। থ্যাংক ইউ। যেটা বলছিলাম শোন না, একবার একটু চেক করে নিস না নিউজ পেপারে কাউকে কিছু বলা হয়েছে কিনা। তুই যা ক্লাসে, আমি একটু ওদিকে ঘুরে আসছি। হ্যাঁ তোমাকে প্রথম দেখাতে থমকে গিয়েছিলাম, ভাবতেই পারিনি অনাহিতার সাথে তোমার এত মিল। আমার একাকিত্ব জীবনে তোমার আগমনটা অনাকাঙ্ক্ষিত, অনাহিতের চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি, তাই সবার মাঝখান থেকে নিজেকে আড়াল করে রেখেছি। তুমি এসে সে বাঁধটা ভেঙে দিলে। সত্যি বলছি, আবার সব কিছু নতুন করে ভাবতে ইচ্ছে করছে। এই চিঠিটা কেন তোমাকে লিখছি আমি জানি না, তবু তোমাকে একটা ইচ্ছার কথা বলতে খুব ইচ্ছে করছে আমার। আরেকটা অনাহিতার ছবি আমি আঁকতে চাই শুধু তোমার জন্য।